আদালতের নির্দেশ মেনে বাজেয়াপ্ত হওয়া নিষিদ্ধ আতশবাজি নিষ্ক্রিয় করল পুরাতন মালদা থানার পুলিশ। শুক্রবার দুপুরে পুরাতন মালদা থানার পুলিশ একটি নির্জন এলাকায় উদ্ধার হওয়া বিগত দিনের ওইসব নিষিদ্ধ আতশবাজিগুলি নিষ্ক্রিয় করে। জেলা বোম স্কোয়াড কর্মীদের সহযোগিতা নিয়ে এই কাজ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আপনারা যান, আমরা করছি, বেশি লোক থাকলে এখানে আমাদের কাজে ডিস্টার্ব হবে। আপনারা চলে যান, বিভিন্ন সময় বিভিন্ন এসেছে, যেরকম আতশবাজিগুলোকে সিজ করা হয়েছিল, সেই আতশবাজিগুলোকে এসপি সাহেবের নির্দেশ আছে সব আতশবাজি যে কোনো মালকা না থাকে সেগুলো ডিসপোজাল করার। আমরা কোর্টকে প্রেয়ার দিয়েছিলাম, প্রেয়ার দিয়ে কোর্টের পারমিশন নিয়ে বোম ডিসপোজাল স্কোয়াড এবং হচ্ছে আমাদের ডাক্তারবাবুদের অ্যাম্বুলেন্সের উপস্থিতিতে এই করে যেটা ফর্মালিটি আর কি, ফর্মালিটিগুলো মেনটেন করে আজকেগুলো ডিসপোজ করা হচ্ছে। কোনো জায়গায় যেখানে যেখানে মানুষের বসতি নেই সেরকম জায়গাতেই করা হচ্ছে। ফায়ার যেটা প্রসিডিওর, বোম ডিসপোজাল স্কোয়াডের লোকটা করছেন, কোর্টে পারমিশন দেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্স রাখা আছে, যদি কোনো ইনকেস কিছু সমস্যা হয় আমাদের পুলিশ পার্সোনাল তো আছে।